আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আসি হলো সাজাদপুর সিরাজগঞ্জ আর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তো আজকে আমি আপনাদেরকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টা আসলে কেমন বা কোথায় অবস্থিত সেটাই আপনাদেরকে ভালো করে দেখাবো। তো আমার সাথে থাকুন। দেখি অবশ্য গেটটা খোলাই আছে, আমি আসি হলো বিকেলবেলা। তো তারপরও দেখছি গেট খোলা আছে, তো সমস্যা নেই, ভিতরে ঢুকে পড়লাম। তো আপনাকে দেখাচ্ছি সামনে হচ্ছে, এটাই হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। কি করছে দেখেন, আঁকা ফাঁকা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের একবার জাতি মেরে দিচ্ছে। মনে করেন যে কি যেন কয় যে গেঞ্জির মাধ্যমে আসলে হ্যাঁ র্যাগ ডে সেই রকম দেন তেয়ালে রে। হ্যাঁ এবারে কি অবস্থা করছে এরা, কি আসলে বিশ্ববিদ্যালয় পড়ে না আসলে কোটি কোটি মানুষ ওয়ান টু ছাত্রছাত্রী এখানে পড়ে, দেখেন না কি অবস্থা করছে। তো যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এটা হচ্ছে সাজাদপুরের যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা। তবে আমি শুনছি এটা নাকি এমনি আপাতত ইয়া করছে, চালু করছে, কোথায় জানি ওইখানেই আশেপাশে সেখানে নাকি আরও বড় করে কাজ চলতেছে। তো আমি অত কিছু চিনি না, আমি আসছিলাম এখানে একটু, তো আসলাম যখন তো ভাবলাম যে আপনাকে একটু দেখাই দিই। তো দেখি একটু এই পাশে আসতেছি, এই পাশে দেখতেছি আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে, তো এগুলো আপনাকে একটু ভালো করে দেখা দেই। তো দেখি সামনে যাই, সামনে থেকে আপনাকে একটু দেখাই। তবে ভবনগুলো মোটামুটি ভালোই আছে, তবে এখানকার একটু জায়গাটা সংকুচিত ভিতরের, যে মাঝখানে জাস্ট একটা রাস্তা আছে, তাছাড়া যে স্কুলের যে মাঠ মাঠ থাকে সেরকম কিছু জায়গা মাখা নাই। তবে পরিবেশটা অনেক সুন্দর আছে, ঠান্ডা, বিকেলবেলা আসছিলাম আর মানুষজন কিচ্ছু আসিল না, তো গেটটা খোলা আছে না, তাই ভিতরে ঢুকতে পারছি। ঠিক আছে, আর ও বেশি ছাগল ভেড়াও ঢুকে রয়েছে দেখলাম, সেরকম গেট মোট ওই বেশি দেওয়া নেই, খালি এই পাশে বাউন্ডারি দেওয়া রাস্তাঘাটে। আর এটা হইলো সাজাদপুর মহিলা ডিগ্রি কলেজ। ও যাই হোক, এখানে তাহলে কলেজও আছে আর ওইটা হলো মনে হয় তাহলে স্কুল, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, সব কিছুই আছে। তো দেখেন এটা হচ্ছে সাজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তো আজকে আমিও দেখলাম, আপনাদেরও দেখাইলাম, কেমন লাগলে আপনারা তা কিন্তু অবশ্যই জানাবেন। এই যে ছাগল ভেড়া এখানে রয়েছে, এই যে দেখেন চারতলা ভবন। আর এই যে এটা হচ্ছে বাইরের সাজাদপুরে, ওইটার থেকে একটু হালকা একটু আগে আসছি, এখানকার সমাজে এটা বেশি কবরস্থান বলে, বেশি কবরস্থান প্লাস ঈদগাহ মাঠ। তবে এটাও সুন্দর, অনেক সুন্দর করে চারপাশে যে বাউন্ডারিটা অনেক ভালো লাগছে, আর কবরস্থানের পরিবেশটাও সুন্দর ছিল। ওই যে সামনে দেখে পারতেছেন ওটাই কিন্তু কবরস্থান। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।